नमस्कार बंधुरा, रसनालय आपनादेर सबाई के स्वागत। आमार आजके रेसिपी होलो एग एवोकाडो टोस्ट। तो एग एवोकाडो टोस्ट बनानोर जन्य आमी प्रथमे निये निचे दुटो डिम आर एकटा एवोकाडो। एबारे आमी एवोकाडोटाके छाड़िये निएछि। तो एबार आमी एवोकाडोटाके भालो करे मैश करे नेब। तो অ্যাভোকাডোটা আমি ম্যাশ করে নিয়েছি। এবারে আমি দুটো ডিমের কুসুম এতে দিয়ে দিলাম। এবার অ্যাভোকাডোর সাথে ডিমটাকেও ভালো করে ম্যাশ করে নেব। তো আমি ডিম আর অ্যাভোকাডো আমার খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবারে আমার যে ডিমের সাদা অংশটা আছে এইটা আমি খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই টোস্টটা কিন্তু তৈরি করতে ভীষণ কম সময় লাগে, আর যে কোনো সময় টিফিন বা ব্রেকফাস্টের জন্য এটা কিন্তু ভীষণ ভালো, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। এবারে আমি ডিমের এই টুকরো করা অংশগুলো আমি এবার ওই মিক্সারের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 2 চামচ মেয়োনিজ, দিয়ে দেবো 2 চামচ ক্রিম, এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো ব্ল্যাক পেপার। এবারে আমি পুরোটা খুব ভালো করে মিক্স করে নেব। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি ব্রেড। তো আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি। এবারে আমি এটা টোস্টারে টোস্ট করতে দেব। আর যদি টোস্টারে টোস্ট করা ব্রেড খেতে না ভালো লাগে তাহলে কিন্তু ফ্রাইং প্যানেও হালকা তেল বা বাটার দিয়ে সেকে নেওয়া যেতে পারে। তো ব্রেডগুলো আমার টোস্ট হয়ে গেছে। এবারে আমি এটাকে প্লেটে নিয়ে নিয়েছি। এবারে আমি ব্রেডের ওপরে লাগিয়ে দিচ্ছি বাটার। তো আমার বাটার লাগানো হয়ে গেছে। এবারে আমরা যে মিক্সারটা তৈরি করেছিলাম সেইটা আমি ব্রেডের উপরে খুব ভালো করে লাগিয়ে দেব। এটা কিন্তু ভীষণ খেতে টেস্টি হয়। তো আমার মিক্সারটা লাগানো হয়ে গেছে। এবারে আমি একটু গার্নিশ করে দিচ্ছি টুকরো করা ডিম দিয়ে, আর আমি ওপরে ছড়িয়ে দেবো ব্ল্যাক পেপার। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজেই টেস্টি এগ অ্যাভোকাডো টোস্ট।